রেডমি সেভেন এই ফোনটাতে এয়ার স্পিকার কাজ করছে না। সো এয়ার স্পিকার রিপেয়ার আমরা কীভাবে করব বিস্তারিত দেখবো এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখানোর অনুরোধ করছি। এখন এই সমস্যাটা কোথা থেকে হয়েছে, স্পিকার কিংবা ট্র্যাক লাইন, সেগুলো আমরা দেখব। সর্বপ্রথম আমরা স্পিকারটা চেক করব। স্পিকারটা চেক করার পর আমরা দেখব স্পিকার ভালো আছে কিনা। স্পিকারটা কিন্তু ভালো আছে। এবার আমরা টিপসটা চেক করব, টিপসে কোনো রকম অংশ করছে কিনা। আমাদের যে পাত্তা দিয়ে কানেকশন করা থাকে সেই পাত্তাটা ঠিক আছে কিনা, সমস্ত কিছু আমাদের চেক করে নিতে হবে। পাত্তাটা ঠিক আছে, কোনো ফল্ট নেই, তখন আমরা দেখব এখানকার টিপসটা ঠিক আছে কিনা, টিপসে অংশ করছে কিনা। আমাদের টিপসটাও কিন্তু ঠিক আছে। সো যেহেতু সমস্ত কিছু ঠিক আছে আপাতত, যেহেতু কাজটা করা স্বাভাবিক, এর আমরা সেটিং করার আগে আমরা ট্র্যাক লাইনটা দেখে নেব যে স্পিকারের মেন ট্র্যাক লাইনটা কোথা থেকে কোন পর্যন্ত গেছে। তখন ট্র্যাক লাইনের সমস্যা হলে আমরা কী করতে পারি, এই দুটো ট্র্যাক লাইন এখন আশেপাশের কম্পোনেন্টগুলো আমরা দেখতে হবে। এই যে রেজিস্টার, এখানে কিন্তু এর ট্র্যাক লাইনটা আছে, যে দুটো রেজিস্টার আছে এই রেজিস্টারে কিন্তু ট্র্যাক লাইন দুটো আছে। যদি কোনো রকমে কোনো একটি ট্র্যাক লাইন ফল্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা এখান থেকে জাম্পার করে নেব। এই ট্র্যাক লাইন থেকে জাম্পার করে নিয়ে আমাদের প্রবলেমটা সলিউশন করে নিতে পারি। যেহেতু এখানে দুটো ট্র্যাক লাইন ঠিক আছে, সেহেতু আমাদের কোনো জাম্পার করার দরকার নেই। তখন আমরা সেটটা ফিটিংস করলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। বোঝা গেল আমাদের সমস্যাটা কোথায় ছিল এবং আমাদের ট্র্যাক লাইন সমস্যা হলে আমরা কীভাবে সলিউশন করে নিতে পারি। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ধরনের হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য। সো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখাবো পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবে,